আমি দুদিন আগে বলেছিলাম আমাদের নেত্রীর জন্মদিবসে অনুষ্ঠানে বঙ্গবন্ধু কনভেনশন হলে, সেখানে আমি বলেছিলাম যে হাটুভাঙ্গা বিএনপি এখন হাঁটুর উপর ভর করেছে, এখন লাঠির উপর ভর করেছে। হাটুভাঙ্গা বিএনপি, কোমর ভাঙ্গা বিএনপি এখন লাঠির উপর ভর করেছে। ফকুল সাহেব এটার জবাব দিয়েছেন, তিনি গতকাল জবাব দিয়েছেন, আজকে ঢাকার কয়েকটি কাগজে দেখলাম যে আওয়ামী লীগেরই কোমর আর হাঁটু নাকি ভেঙে গেছে। তিনি বোধ ভুলে গেছে এ কথাটি আমার নয়, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্যের, তাদের থিঙ্ক ট্যাঙ্কের, তাদের থিঙ্ক ট্যাঙ্ক জাফরুল্লাহ চৌধুরী বলেছিলেন, মনে আছে আপনাদের, কোমর ভাঙ্গা হাঁটু ভাঙ্গা বিএন। আমি সে কথাটাই পুনরাবৃত্তি করে বলেছি যে তারা তাদের কথাই তাদের ফিরিয়ে দিলাম, তারা এ হাঁটু ভাঙ্গা দল এখন লাঠি ভর করে দাঁড়িয়েছে। তো আমাদের হাঁটু ভাঙবে না, কোমরও ভাঙবে না, জন্মটা এই পলি মাটির দেশ, এই প্রদীপ বাংলার মাটি অনেক গভীরে, শেকড় অনেক গভীরে, মানুষের মাঝে মাটিতে যার জন্ম তার কোমর ভাঙবে না। আমি ওই কথাটি ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমি ভুল করিনি, আপনি ভুল করেছেন, আপনাদের কথাই আমি আপনাদের কাছে আবারও বললাম। তো সেটা যে আমার কথা নয়, তিনি কি ও থিঙ্ক ট্যাঙ্ক জাফরুল্লাহ সাহেবের বক্তব্যটা পড়েন না? একবার নয় কয়েকবার বলছি, এ একটা কথা, আর একটা কথা, বিদেশ থেকে নির্দেশ দিয়ে এই দেশে আন্দোলন করে না,